স্পোর্টস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল রসুল। জনপ্রিয় অনলাইন ভিত্তিক ক্রিকেট পোর্টাল ESPN ক্রিকেট ইনফো বর্ণ বৈষম্য কিংবা লিঙ্গ বৈষম্য হয় এমন কোন শব্দ তাদের ক্রিকেটের অভিধানে না রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিবর্তে তারা লেফট আর্ম অর্থাৎ কি স্পিনার শব্দটি তাদের অভিধানে যুক্ত করে। এছাড়া সাম্প্রতিক সময়ে তারা ব্যাটসম্যান কিংবা ব্যাটসউমেন শব্দটি বাদ দিয়ে ব্যাটার অথবা ব্যাটার্স শব্দটি প্রয়োগ করতে চাচ্ছে। তো আজকের এই এপিসোডে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজ যেমন বা পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ওয়ানডে এবং টি-20 সিরিজের ফলাফল, এছাড়া বিরাট কোহলিকে হটিয়ে বাবর আজম ওয়ানডেতে প্রথম ICC র‍্যাঙ্কিং এ প্রথম স্থান অধিকার করেছেন অর্থাৎ নাম্বার ওয়ান এর র‍্যাঙ্কিং এ আছেন, এবং সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান IPL এ তাদের বর্তমান পারফরমেন্স কেমন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। এবং আমার সাথে আলোচনায় যথারীতি রয়েছেন UNB-র স্পোর্টস রিপোর্টার সাইফ হাসান। সাইফ ভাই, আপনাকে UNB স্পোর্টস আড্ডা আবারও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ ফসল ভাই। আচ্ছা, আমি তো নিউজ টাফে আপনার থেকে শুনেছি যে ESPN ক্রিকেট ইনফো যা কিনা জনপ্রিয় একটি অনলাইন ক্রিকেট পোর্টাল, তারা তাদের ক্রিকেট অভিধান থেকে বেশ কিছু শব্দ বাদ দিতে চাচ্ছে যেগুলো বর্ণ বৈষম্যমূলক হতে পারে অথবা লিঙ্গ বৈষম্যমূলক হতে পারে। তো এমনই একটা শব্দ হচ্ছে গিয়ে ব্যাটসম্যান বা ব্যাটসওয়েমেন, যেটা সাধারণত লিঙ্গ বৈষম্যর ইয়েতে পড়ে। তারা এই শব্দ দুটিকে বাদ দিয়ে একটা শব্দ করতে নিতে যাচ্ছে ব্যাটার অথবা ব্যাটার্স। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত, তাদের এই ধরনের হঠাৎ চিন্তাধারা আসলো, আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই ধরনের এই আলোচনাটা আসলে অনেকদিন ধরে চলছে। 2017 সালের দিকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ ক্রিস্টিনা ম্যাথুজ একবার এটা তুলেছিলেন যে নারীদের জন্য ক্রিকেট, ICC সবসময় বলে যে ক্রিকেটকে নারীদের জন্য আরো বেশি অংশগ্রহণমূলক তারা করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিকেটের গুরুত্বপূর্ণ কিছু টার্মস এ শুধুমাত্র পুরুষদের কথাই বলা হচ্ছে। ব্যাটসম্যান, তারপরে হচ্ছে 12th man, নাইট ওয়াচম্যান, উনি এই শব্দগুলো বলেছেন যে এই শব্দগুলোতে শুধুমাত্র পুরুষদের কথা বলা হয়, তাহলে নারীদের জন্য খেলাটা কিভাবে আরো বেশি অংশগ্রহণমূলক হতে পারে যদি এর টার্মসেই এভাবে পুরুষদের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব থাকে। 2017 সালে তিনি এই কথাটি তুলেছিলেন। যা হোক, ESPN ক্রিকেট ইনফো সম্প্রতি যে সিদ্ধান্তটি নিয়েছে যে তারা বলছে যে ক্রিকেটের টার্মস গুলো লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত, এবং সেদিক থেকে চিন্তা করে তারা ব্যাটসম্যান শব্দটিকে রিপ্লেস করছে ব্যাটার ওয়ার্ডটি দিয়ে, ব্যাটার। তো এর আগে এতদিন যা হতো যে পুরুষদের খেলায় আমরা ব্যাটসম্যান বলতাম বা ক্রিকেট ইনফো তাই বলতো, সারা পৃথিবী তাই বলতো, কিন্তু নারীদের খেলায় ব্যাটসওম্যান বলা হতো না, তারা বলতো যে ব্যাটার, ব্যাটার বা ব্যাটার্স বহুবচনের ক্ষেত্রে। কিন্তু এখন যে সিদ্ধান্তটি এসেছে সেটি হচ্ছে যে এখন আর ব্যাটসম্যান থাকবে না, এখন শুধু বলা হবে ব্যাটার বা ব্যাটার্স, অর্থাৎ এটা যাতে দুই লিঙ্গকেই বোঝায়, অর্থাৎ নারী বা পুরুষ নয়, যে ব্যাটিং করবে সে ব্যাটার। যেরকম আমরা এখন যেমন অথর, একজন লেখক অথর, এখানে কিন্তু নারী বা পুরুষের পার্থক্য করা হয় না, একইভাবে ব্যাটার শব্দটি ব্যবহৃত হবে। এছাড়া আপনি যেটা বললেন যে চায়নাম্যান, এই শব্দটিও ক্রিকেট ইনফো তাদের লেখা থেকে ফেলে দিচ্ছে। চায়নাম্যানের বদলে তারা এখন লেফট আর্ম রিস্ট স্পিনার বা লেফট আর্ম অর্থোডক্স বলার এই শব্দটি ব্যবহার করবে। সম্বিত পাল, যিনি ক্রিকেট ইনফোর এডিটর, তিনি তার লেখা একটি কলামে বলেছেন যে ভাষা হলো মানুষের বিশ্বাসের প্রতিনিধি, এবং ভাষা একটি জাতির সাংস্কৃতিক এবং অন্যান্য মূল্যবোধ যেটা সেটা বহন করে। সেদিক থেকে চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করেন যে ক্রিকেটকে আরো বেশি লিঙ্গ নিরপেক্ষ করা উচিত, এই জন্য এই সিদ্ধান্তটি মূলত নেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে এটি খুবই ভালো একটি সিদ্ধান্ত। নারীদের জন্য অবশ্যই আরো অংশগ্রহণমূলক হওয়া উচিত ক্রিকেট। ক্রিকেট ক্রমেই বিশ্বায়ন হচ্ছে, ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে, সারা পৃথিবীতে খেলাটি ছড়িয়ে পড়ছে। অনেকগুলো অনেকগুলো দেশের এখন নারী দল আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। বাংলাদেশও সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পেয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি খুবই ইতিবাচক এবং খুবই প্রোগ্রেসিভ একটি ডিসিশন আমি মনে করি। গতকালকে শেষ হলো 4 ম্যাচে টি-20 সিরিজ খেলেছে। তো 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তারা স্বাগতিক সাউথ আফ্রিকাকে 2-1 ব্যবধানে হারিয়েছে এবং ফলোড বাই টি-20 সিরিজে 3-1 ব্যবধানে জিতেছে, যদিও সাউথ আফ্রিকার বেশ কিছু প্লেয়ার আইপিএল এর কারণে অনুপস্থিত ছিল প্রথম দলের।
তো বেশ কিছু নতুন প্লেয়ার আমরা দেখেছি প্রোটিয়া দলে, তো পাকিস্তান দলের এই পারফরমেন্সটা কেমন ছিল এবং ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় সিরিজটা? আপনি প্রথমে যেটা বললেন যে সাউথ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল অংশগ্রহণ করেছে, আমার মনে হয় যেটা অনেক বড় একটা প্রভাব ফেলেছে সাউথ আফ্রিকার পারফরমেন্সে, জাতীয় দলের খেলার সময় দল দেশগুলো ক্রিকেটারদের আইপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলার জন্য ছেড়ে দিবে কিনা। আমার মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা কিন্তু আগামী বছর যদি এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় তারা কিন্তু দ্বিতীয়বার ভাববে এই ওয়ান ডে সিরিজটি কিন্তু ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ ছিল, সেখানে সিরিজটি হেরে যাওয়া অবভিয়াসলি তাদের ওই টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্টও কিন্তু একটা প্রভাব পড়েছে। সুতরাং ভবিষ্যতে যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় আমার মনে হয় না সাউথ আফ্রিকা তাদের ক্রিকেটারদেরকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য পাঠাবে। আর পাকিস্তান, এটা বলে আবার পাকিস্তানকে ছোট করা হচ্ছে কিনা বুঝতেছি না। পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলেছে সাউথ আফ্রিকাতে এই সফরে, বিশেষ করে বাবর আজম যে ধরনের ক্রিকেট খেলেছেন এটা খুবই রোমাঞ্চকর ছিল আসলে, দর্শকদের দৃষ্টিকোণ থেকে বলতে গেলেও খুবই রোমাঞ্চকর ক্রিকেট তিনি খেলেছেন। সাউথ আফ্রিকার কন্ডিশনে একজন এশিয়ান ব্যাটসম্যানের এই ধরনের পারফরমেন্স করা খুব সহজ কথা নয়। তিনি ওয়ান ডে সিরিজে একটি সেঞ্চুরি করেছেন, 90 ঊর্ধ্বে একটি ইনিংস খেলেছেন, টি টোয়েন্টিতে একটি সেঞ্চুরি করেছেন, একটি হাফ সেঞ্চুরি করেছেন, মানে সব মিলিয়ে ফর্মের তুঙ্গে আছেন বলা যায়। বাবর আজমের এই পারফরমেন্সের আসলে খুবই আনন্দদায়ক ছিল দর্শকদের জায়গা থেকে বলতে গেলে। এছাড়া এই সিরিজে ভালো খেলেই কিন্তু তিনি পাকিস্তানের মাত্র সম্ভবত চতুর্থ ব্যাটসম্যান হিসেবে, প্রথমবার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠে এসেছেন, এটা কিন্তু অনেক বিশাল এক কীর্তি। 1200-র বেশি দিন, মানে 1200 দিন ধরে বিরাট কোহলি ভারতের অধিনায়ক, তিনি ওয়ান ডে র্যাঙ্কিং এর 1 নম্বর অবস্থানে আছেন, মানে ওই জায়গাটাকে তিনি একেবারে নিজেরই বানিয়ে ফেলেছেন প্রায়। তার চেয়ে বেশি সময় মনে হয় সম্ভবত শুধুমাত্র ভিভ রিচার্ডস ছিলেন এক সময়, এখন এত দিন ধরে ওই অবস্থানে আছেন বিরাট কোহলি মনে হচ্ছে যে জায়গাটা তারই। তো এই সময়ে তাকে সরিয়ে 1 নম্বরে উঠে আসা এবং একজন পাকিস্তানের ব্যাটসম্যান, এটা আসলে খুবই উল্লেখযোগ্য এবং খুবই বড় একটি বিষয় পাকিস্তান ক্রিকেটের জন্য তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্য এবং অন্যান্য তরুণ ব্যাটসম্যানদের জন্য এটি একটি শিক্ষা যে ধারাবাহিকতা ধরে খেলতে পারলে তার জন্য কিন্তু জায়গাটি দখল করা, 1 নম্বরে যাওয়ার রাস্তাটা খুবই ওপেন। আচ্ছা আমি জাস্ট যেটা জানতে চাচ্ছি, এটা এই সিরিজটা ওয়ান ডে সিরিজটা যেটা জিতেছে পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে, এটা কোন এশিয়া দলের পক্ষে দ্বিতীয়বারের মতো, অর্থাৎ সাউথ আফ্রিকায় কেউ দুবারের বেশি, একবারের বেশি বাইলেটারাল সিরিজ জিতেনি ওয়ান ডে তে। সো ওই দিক থেকে পাকিস্তান এক কাইন্ড অফ একটা রেকর্ড করেছে আর কি। তো আর ওভারঅল আমি আর যেটা জানতে চাচ্ছি যে বাবর আজমের ব্যাটিং আপনার কেমন মনে হয়, মানে বিরাট কোহলির সাথে তুলনায়, কিন্তু আপনার ওয়ান ডে তে 1 নম্বর স্থানে রয়েছে, টেস্ট ক্রিকেটে প্রথম 10 জন ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন, টি-20 তে সেরা 3 জন ব্যাটসম্যানের মধ্যে একজন বাবর আজম। সো যদি কম্পেয়ার করি কার ব্যাটিং দেখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে বাবর আজম কি আমরা কি বাবর আজমকে বর্তমানে বিশ্বের সেরা 5 জন ব্যাটসম্যানের মধ্যে রাখতে পারি? হ্যাঁ তা তো পারি, বিশ্বের সেরা 5 জনের মধ্যে তো রাখতে পারি, তার স্ট্যাটস ওটা ব্যাক করছে। আর যেটা বললেন যে বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কম্পেয়ার, আমি আসলে কম্পেয়ারটা করতে চাই না, কারণ দুজনেই কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে নিজেদেরকে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন বোলারদের বিপক্ষে প্রমাণ করেই তারা এই পর্যায়ে এসেছেন। তারপরও যদি একান্ত ব্যক্তিগত মতামতের কথা বলি তাহলে দুজনের দিক, দুজনকে দেখার দুইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আমার। যেমন বিরাট কোহলিকে সবসময় একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হয়, অন্যদিকে বাবর আজমকে একটু মনে হয় শান্ত কাম। যদিও তিনি রান করে যাচ্ছেন, একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছেন, কিন্তু তার খেলার ধরনে বা তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ওই আগ্রাসী ভাবটা বোঝা যায় না যেটা বিরাট কোহলির ক্ষেত্রে হয়। আর সবচেয়ে বড় কথা প্রথমে যেটা বললাম যে তারা ভিন্ন ভিন্ন কন্ডিশন নিজেদেরকে প্রমাণ করে এই পর্যায়ে এসেছেন। আর 2017 সালের বিপিএল এর সময় সিলেট সিক্সার্স এ খেলেছিলেন বাবর আজম, তখন আমি তার একটি সাক্ষাৎ নিয়েছিলাম ওখানে, তখনই কিন্তু বিরাট কোহলি এবং বাবর আজমের কম্পেয়ারের আলোচনাটা তখন থেকে শুরু হয়েছে। তো আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে বিরাট কোহলি যিনি পৃথিবীর সেরা ব্যাটসম্যান এখন, তার সাথে আপনার তুলনা হয় বিষয়টি কিভাবে দেখেন। তো বাবর আজম তখন একদম মানে খুব বেশি চিন্তা না করেই বলেছিলেন যে বিরাট কোহলি অবশ্যই পৃথিবীর সেরা ব্যাটসম্যান আর আমার মাত্র শুরু হলো, কিন্তু
এই যে এখন যে কম্পেয়ারটা হয় বিভিন্ন জায়গায় আমাদের দুজনকে তুলনা করে নানা রকম আলোচনা করা হয়, সেটা আমি মোটেই পছন্দ করি না। কারণ আমার মাত্র শুরু, আমার এখন অনেক দূর যাওয়ার আছে, আমার অনেক কিছু করার আছে। আমি সে তখন হয় পরে একটা সময় হয়তো সেটা করা যাবে, কিন্তু আমি কম্পারিজনটা একেবারে পছন্দ করি না। তখন বাবর আজম এটাও বলেছিলেন যে তিনি অনুপ্রেরণা নেন হচ্ছে এবি ডিভিলিয়ার্স এর কাছ থেকে, যদিও তাদের খেলার ধরনে অনেক পার্থক্য। না এখন মানে অ্যাগ্রেসিভনেস এর কথা বলেছিলেন, তাকে নিয়ে কিন্তু বেশ কিছু সমালোচনা হয়েছিল যে টি-20 ফরম্যাটে তিনি খুব একটা বেশি অ্যাগ্রেসিভ না, কিন্তু তৃতীয় ম্যাচে এসে তিনি কিন্তু রেকর্ড করলেন, মানে সবচেয়ে দ্রুততম সময়ে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে টি-20 ফরম্যাটে। যাই হোক, দেখা যাক, এইটা তো চলতে থাকবে বিতর্ক। আমরা চলে আসি আইপিএল এ। আইপিএল এ মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বেশ খারাপ বোলিং বলবো না, মানে বেশ মার খেয়েছিলেন, 4 ওভারে 45 রান দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি ঘুরে দাঁড়িয়েছেন দিল্লির বিপক্ষে, 4 ওভার বোলিং করে 29 রানের বিনিময়ে 2 উইকেট লাভ করেন এবং তার দলকে তার দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন বলা যায়। সো মুস্তাফিজের পারফরমেন্স কেমন দেখলেন দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে? প্রথম ম্যাচের পাঞ্জাবের বিপক্ষে আসলে ওই রাজস্থানের সব বোলাররাই প্রচুর রান দিয়েছেন, প্রচুর রান লিড করেছেন। মুস্তাফিজ সেখানে আসলে অন্য বিপরীত কিছু করতে পারেননি, অনেকগুলো শর্ট বল দিয়েছিলেন, তারপর হচ্ছে ইয়র্কার দিতে গিয়ে বেশ কিছু ফুল টস দিয়ে ফেলেছিলেন। এছাড়া তার বলে কিন্তু একটি ক্যাচ মিস হয়েছিল, ফলে একটি উইকেট তিনি পেতে পারতেন। এছাড়া একটি LBW এর আবেদন যথাসময়ে না করার কারণেও একটা উইকেট তিনি বঞ্চিত হয়েছেন একটা উইকেট থেকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে বেশ ডিসিপ্লিন ছিলেন মুস্তাফিজ, তার স্লোয়ার গুলো মানে জায়গা মতো ফেলতে পেরেছেন। প্রথম ওভারে আমরা দেখেছি যে মাত্র 1 রান দিয়েছেন তিনি এবং একটি উইকেট তুলে নিয়েছেন। যে বলে উইকেটটি পেয়েছেন স্লোয়ারে এবং একটু কাটারও ছিল, ঠিক আগের বলটাতে একই ধরনের ডেলিভারি ছিল, ব্যাটসম্যান সেটা মিস করে যান এবং পরে মুস্তাফিজ বুঝে ফেলেছিলেন যে এই বলটা দিয়ে হয়তো তাকে উইকেটটা ফেলা সম্ভব। পরের বলটা একই রকম ছিল এবং ব্যাটসম্যান আস্তে করে তুলে দিয়েছেন এবং আউট হয়েছেন। তো দ্বিতীয় ম্যাচের কথা বলছিলেন আপনি মুস্তাফিজের, তৃতীয় ম্যাচে তিনি অনেক বেশি ডিসিপ্লিন ছিলেন এবং জায়গা মতো বল করতে পেরেছেন, ফলে যেটা হয়েছে যে আগের ম্যাচের তুলনায় তাকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। 2টো উইকেট তিনি নিয়েছেন, শেষ ওভারে 1টি উইকেট নিয়েছেন। তো আমার মনে হয় এই পুরো আইপিএল এ মুস্তাফিজের অনেক ভালো করার সম্ভাবনা আছে এবারে। এছাড়া আমরা আগে একটি আলোচনায় বলেছিলাম যে যেহেতু রাজস্থান রয়্যালস জফর আর্চারকে পুরো আসলে পাচ্ছে কিনা এটা নিশ্চিত নয়, সেদিক থেকে চিন্তা করলে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং সেটি হচ্ছে প্রথম ম্যাচে অত খারাপ করার পরে আমরা ভেবেছিলাম হয়তো দ্বিতীয় ম্যাচের প্লেইং ইলেভেনে তিনি থাকবেন না, কিন্তু রাজস্থান রয়্যালস তার উপর ভরসা রেখেছে এবং মুস্তাফিজ অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত ভালোভাবে সেটার প্রতিদান দিয়েছেন, দলকে দিয়েছেন। যদিও শেষ পর্যন্ত ক্রিস মরিসের ওই রকম আক্রমণাত্মক ব্যাটিং শেষ দিকে না হলে হয়তো বা জেতাই সম্ভব ছিল না দিল্লির রাজস্থানের জন্য, তারপরেও বলবো যে খুব ভালো ক্রিকেট হয়েছে রাজস্থানের তৃতীয় ম্যাচটিতে। না, ক্রিস মরিসকে তো আসলে আনাই হয়েছে সেই কারণে, 16 কোটি রুপি খরচ করা হয়েছে এই কারণে, যাতে হারা অবস্থা থেকে যাতে ম্যাচটা জয় তুলে নিয়ে আসতে পারে, সেই ধরনের একটা চিন্তাধারা ছিল অলরাউন্ডার ক্রিস মরিসকে, সেই জন্যই কেনা। মুস্তাফিজের দল জিতলেও সাকিব আল হাসানের দল কিন্তু পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে মুম্বাইতে গিয়ে কলকাতা নর্মালি তাদের রেকর্ড খুব একটা ভালো না, যদিও সাকিব আল হাসান ওই ম্যাচে ভালোই খেলেছেন, 4 ওভার বল করে 23 রানের 1 উইকেট লাভ করেছিলেন, এবং ব্যাটিং এ কিন্তু আমাদের কথা পরে কিনা জানি না, তাকে 2 ধাপ একটু সামনে আনা হয়েছে, 5 নাম্বারে ব্যাট করতে পাঠানো হয়েছিল, 9 রান করেছেন, খুব বেশি করতে পারেন নাই, তবে ম্যাচটিতে 10 রানে হেরে যায় কলকাতা। সো সাকিবের পারফরমেন্স এবং কলকাতার ওভারঅল পারফরমেন্স কি দেখলেন, কি মনে হয়? বল সাকিবের বোলিং এর দিক থেকে দেখলে তো বলতে হয় যে টিপিক্যাল সাকিব ছিলেন। প্রথম ম্যাচে কিছু রান দিয়ে ফেলেছিলেন একেবারে প্রথম বল উইকেট পাওয়ার পরও, কিন্তু দ্বিতীয় ম্যাচে সাকিব অনেক বেশি নিয়ন্ত্রিত ছিলেন, প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ছিলেন এবং 1টি উইকেটও তিনি পেয়েছেন। বলার সাকিবের আসলে সমালোচনা করার একেবারেই সুযোগ কম, কিন্তু ব্যাটিং এ সাকিব সম্ভবত একটা ভালো কিছু করার সুযোগ এই ম্যাচে পেয়েছিলেন। তিনি যখন ব্যাটিং এ নামেন তখনও বল এবং রান সমান সমান, খুব বেশি রান তখনও লাগতো না কলকাতার, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা ম্যাচটি হেরে গেছে। শেষ 31 বলে 30 রান বা 30 বলে 30 রান এরকম প্রয়োজন ছিল তাদের, কিন্তু এই লক্ষ্যটাও কলকাতা পূরণ করতে পারেনি, উল্টো
বেশ কিছু উইকেট পড়েছে, আবার 3টি উইকেট তাদের হাতে থেকেও যায়। তো এটা আসলে বিস্ময়কর, কলকাতা যেভাবে হেরেছে শেষ ম্যাচটি, এটি খুব বিস্ময়কর ছিল। আমরা আসলে এইভাবে হারটা টি টোয়েন্টিতে খুবই কঠিন, হারাও কঠিন আসলে এভাবে। আন্দ্রে রাসেল ছিলেন, দীনেশ কার্তিকের মতো ব্যাটসম্যান ছিলেন, এই দুজন ব্যাটসম্যান থাকার পরও কলকাতা কিভাবে 30 বলে 30 রান করতে পারেনি সেটা একটা বিস্ময়কর। আমরা ওই ম্যাচের পর পরই হর্ষা ভোগলে কি স্ট্যাটাস দিয়েছেন যে এটা কিভাবে হলো, মানে উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন। শুধু তিনি নন, একেবারে সাধারণ দর্শকরাও বিস্ময় প্রকাশ করেছেন, একেবারে নতুন দর্শক যারা কিশোর বয়সী দর্শক তারাও কিন্তু এটা ভাবতে পারেননি যে কলকাতা এই ম্যাচে হেরে যেতে পারে। তো দেখা যাক সামনে কি হয়। সাহিদ ভাই, আমরা তো সামনে আরো অনেক ম্যাচ পড়ে আছে, দুটা ম্যাচ শেষ হলো মাত্র প্রতিটা দলের, তো সেই অপেক্ষায় থাকবে। জি সাহিদ ভাই ধন্যবাদ আপনার আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য এই এপিসোডে। ক্রিকেট থেকে বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্য শব্দ দূর করার জন্য ESPN ক্রিকেট ফর যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এছাড়া IPL এ বাংলাদেশের যে দুজন খেলোয়াড় খেলছেন, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, তাদের পারফরমেন্স এর ধারাবাহিকতা বজায় রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি ফয়সাল রসুল আজকের UNBD স্পোর্টস আড্ডা এখানে শেষ করছি।